একটা ভালো জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে আপনাদের সর্বস্তরেই এখন এরকম একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে অবসান করতে হবে এই শাসনের, এক দফা দাবিতে আন্দোলন করতে হবে। বাংলাদেশের মানুষ এখন এক বাক্যে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। মানুষ চায় যে বিরোধী দল আন্দোলন করুক সরকারের পতনের জন্য। কবে থেকে তা আমি বলবো, এখনই, এই তো শুরু, এই যে আমরা কথা বলছি এটাই শুরু। তারপরেও বাস্তব পদক্ষেপ কর্মসূচি কিরকম কিরকম করে নেবেন সেটা পরে বসে ঠিক করে। আমি এর মাঝে দু একটা ঘটনা দেখেছি, আমার মনে হচ্ছে পরিস্থিতি তো অনেক বদলে গেছে। আগে মানে আমাদের এই সরকার যারা আছে তারা টিকলো কিরকম করে বলে, কারো কারো আশীর্বাদে, কারো কারো সমর্থনে, কেউ কেউ উড়ে এসে কাউকে বুঝিয়ে শুনিয়ে নির্বাচনের মধ্যে নিয়ে গিয়ে তারপরে ক্ষমতায় বসিয়েছে। ওরা না থাকলে তো এত জোর পেত না। এখন ওরা কি আছে নাকি নাই এইটা নিয়ে তারা নিজেরাই বোঝে না। ক্ষোভে দুঃখে অপমানে একজন মন্ত্রী বলেন না আমি এখন যাব না, সামনে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, এবং দেখা যায় বিজয় দিবসে বুদ্ধিজীবী দিবসে তার ছবি কোনো জায়গায় বেরোয়নি, তাহলে উনি গেলেন না কেন? তারপরে আর এক মন্ত্রী আবার বলেন না আমিও যাচ্ছি না, এবং দেখা যায় ওই মন্ত্রীদের বাদ দেন প্রধানমন্ত্রী ওদিকে যায়, তার ভারত সফরের কথা বলছি, ভালো করে কেউ চেয়ারই এগিয়ে দেয়নি বলবার জন্য। খেলা দেখতে যেতে হয়েছে, কিন্তু সেই খেলা দেখবার সময়ও তার সাথে নাকি অনেকে থাকবেন, কেউ থাকেননি, কেন জানি না, জানতে পারেন আপনারা। এটা ঠিক যে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও এই সরকার বন্ধুই হচ্ছে। আর যারা যারা মনে করেছিলেন যে না একেবারে ওদিক থেকে এরকম করে আকড়া করে বসে আছে কিছুই করতে পারবো না, তারা জানেন যে তাদের নিজেদের দেশের মধ্যেই তারা সবকিছু সামলাতে বড় বেশি ব্যস্ত হয়ে গেছে। আমাদের সময়ও হিসাব করতে পারবার কথা, আমাদের এটা বোঝা দরকার কখন কোথায় কিরকম করে শুরু করতে হবে, কোন জায়গায় ঠিক মতো আঘাতটা করতে হবে। রাজনৈতিক আন্দোলনটাও তো একটা শিল্পের মতো, এটা খালি হুজুগে হয় না। যারা পরিচালনা করবেন, যারা আন্দোলন গড়ে তুলবেন, তাদের সামগ্রিক বিষয় গড়ে তোলার বিষয়টা বুঝতে হবে, তা না হলে সম্ভব নয়। দেখেন যারা ক্ষমতায় আছে তারা কিন্তু বোঝে। আমি প্রায়ই বলি, প্রায় বলে না, বিএনপিকে উল্লেখ করে, বিএনপি কি আন্দোলন করবে, বিএনপি আন্দোলন সম্পর্কে কি বোঝে, আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি, মানে আওয়ামী লীগ জানে, ছয় দফা দেবার পরে তাহলে তিন বছর বসেছিলেন কেন, শেখ মুজিবকে বারবার জেল খাটতে হয়েছে কেন, কেউ তো মুক্তির জন্য আন্দোলন করতে পারে নাই, আন্দোলন তো আওয়ামী লীগ করে শেখ মুজিবকে কারাগার থেকে বের করেনি। আরো যদি বলি আরো পরের কথা, করুন ইতিহাস বহু আছে, অত বড় নেতা বঙ্গবন্ধু মারা গেছে তারপরে আওয়ামী লীগ আন্দোলন করতে পেরেছিল কেন, তারা বলে যে আমরাই আন্দোলন করতে জানি, আর কেউ জানে না। হচ্ছে এইখানে পত্রিকা দেখবেন আজকের প্রথম আলো, ভারত থেকে অনুপ্রবেশকারীরা বাংলাদেশি, উদ্বিগ্ন ওই বিজিবি, যখন ফেলানিকে ফেলে মেরে তারের কাঁটায় ঝুলিয়ে রাখে তখন বিজিবি কিছু করতে পারেনি, আর এখন এতগুলো লোক পাঠিয়ে দিয়েছে, কতগুলো আমরা জানি না, বিজিবির মহাপরিচালক বলছেন ওরা সবাই বাংলাদেশি, আমাদের উদ্বেগের কিছু নেই। আমি প্রথম একটা অনুরোধ করছি বিজিবিকে নয় সরকারকে, যেহেতু এখন স্বীকার করেছেন যে ওখান থেকে ওরা এসছে, আমি জানতে চাই মোট কতজন বাংলাদেশে ঢুকেছে, লিস্ট দেন, জানতে চাই এরা কবে ভারতে গেছিল, কত বছর ছিল, এখন ঢুকলো কেন, কোথায় আছে তারা এখন, এবং সাংবাদিকরা যেন ওই লিস্ট ধরে তাদের সাথে কথা বলতে পারে, টেলিভিশন যেন তাদের সাথে কথা বলে, ছবি দেখায়, এবং মানুষ নিশ্চিত হতে চাই, আমি নিশ্চিত হতে চাই যারা সত্যি সত্যি বাংলাদেশি যাদেরকে তারা পাঠিয়ে দিয়েছে। ইনি বলেছেন একটা সংখ্যা, 445 জন সীমান্ত দিয়ে ঢুকেছে, অথচ অন্যান্যরা বলেছে হাজারের উপরে ঢুকেছে, যশোর সীমান্ত দিয়ে ওদিকে মাত্র দুই দিনে হাজারের বেশি ঢুকেছে, কেন এই ধরনের দালালি চামচামি, মানে সম্পর্কটা ঠিক করতে হবে, যদি আবার এখানে কিছু হয়, যদি ক্ষমতায় থাকতে না পারি, ভয় তো সেটা।
ওই ভয় তাদের ভাঙিয়ে দেন। কি করবেন বলেন তো? আমি মাঝে মাঝে বলি, যখন নুসরতের এত বড় অত্যাচার নির্যাতন হয়, তখন ঢাকা মহানগরে 1000 নারী একটা মিছিল বার করতে পারল না? ট্রাম্পের বিরুদ্ধে ডিমেরকে 5 লাখ নারী যদি মিছিল করতে পারে, 1000-2000 নারী এই প্রেসক্লাবের সামনে বসে যেতে পারতো না? যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা যেতে পারবো না? যেরকম করে আব্রালের ঘটনার পরে সারা বাংলাদেশ কেঁপে গেল, সব ছাত্ররা জেগে গেছে না? আমি কিন্তু সব হতাশার বিষয় মনে করি। 5-10 বছর দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা চরের মতো, সব ওরা দখল করে রেখেছে। কোনো হলে যাওয়া যায় না, কোনো মধুর ক্যান্টিনে যাওয়া যায় না, কোনো কথা বলা যায় না, মিছিল করা তো দূরের কথা। সেইখানে গতকাল পরশু তার আগে মিছিল হয়েছে না? স্লোগান হয়েছে এইবারের স্বৈরাচার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো 100-তে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে কেউ কোনো কথাই বলতে পারত না। এটা একটা বিজয়ের চিহ্ন নয়? যিনি বললেন ডাকসুর সব বিপিরা মিলে দাঁড়ালেন না কেন? ভাই ডাকসুর সব বিপি আমাদের সাথে নাই তো? ডাকসুর বিপি তো হলো আমার সঙ্গে আসবেন, ডাকসুর বিপি বা জিএস বতিয়া চৌধুরী অন্যান্যরা আসবেন, মাহফুজা আসবেন, সবাই আসবে না? ডাকসুর বিপি হলেই আন্দোলন হবে সেরকম কিন্তু না। কিন্তু যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের সমর্থন দেবার মতো আপনাদের ছাত্র সংগঠন সংগঠিত হয়েছে? হচ্ছেন কিন্তু, মিছিল তো করছেন আপনারাও। তাহলে আরো বড় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্রদের মধ্যে, যাতে সমস্ত প্রতিরোধ চূর্ণ করে দাঁড়াতে পারেন, সেজন্য একটা কর্মসূচি নির্ণয় করেন। খালি এরকম বক্তৃতা করলে কিন্তু হবে না। আপনাদের কি চিন্তা করতে হবে, এই দেশে যত বড় আন্দোলন ইতিহাস সব ছাত্ররা করেছে। তাহলে সেই জায়গায় তৈরি করেন, তার সাথে সাথে তৈরি করেন নারীদের, তৈরি করে যে পাটকল শ্রমিকরা অনশন করে মারা গেছে, আমাদের পাটকলের মধ্যে কোনোই প্রভাব নেই, কোনো যোগাযোগ নেই, আমাদের শ্রমিক দল ছিল না, আমাদের অন্যান্য সংগঠন ছিল না, শ্রমিক আন্দোলন করছে, পাটকল শ্রমিক আন্দোলন হয় নাই দেশে, তাহলে সেই জায়গার কোথাও হাত দিতে পারি না কেন? এইখানে এসে শুধুমাত্র কয়েকটা দাবির ভিত্তিতে বক্তৃতা টক্তৃতা করলেন, কয়েকজন তালি দিলেন, কয়েকজন স্লোগান দিলেন, এটা করলে তো হবে না। আপনার তো জায়গা মতো যেতে হবে। 30 তারিখ বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কের টিকার দিন। আমি সবাইকে সহই একটা সভা করেছিলাম, নাগরিক মাফ করবে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ব্যানারে, সেইখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী শহীদুল আলম এসেছিলেন। আমি অবাক হয়ে গেলাম, উনি বক্তৃতা করলেন, আমি কোনো রাজনীতি করি না, কোন দল ক্ষমতায় আসবে তাতে আমার কোনো আমার নিজের কোনো অভিলাষও নাই, আমি চাই না এই দল ওই দল কার আসবে সেটা বলতে, কিন্তু আমি এটা চাই যে সরকারই আসবে জনগণের ভোটে আসবে। ওরা যদি আমাদের ভোট কেড়ে নেয়, আপনি ওদের রাস্তা নিয়ে নেন। শহীদুল ইসলামের বক্তৃতা ভিডিও পেতে পারেন আপনারা। উনি বলছেন দরকার লাগলে রাস্তায় বসে যান, দরকার লাগলে নারী পুরুষ সমস্ত দল মিলে, ওরা যদি আমাদের উপর অত্যাচার নির্যাতন করে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে যাব, নড়ব না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। আসলে ঠিক বসবেন? আমি দু একবার যে ঘটনা দেখেছি সেটা কিনা বলেন লাগে না? আচ্ছা আচ্ছা, চিৎকার করবার দরকার নেই, আমি কথা শেষ করে দিচ্ছি। আমি 2-3 বার যে ঘটনাগুলো দেখেছি সেরকম কিন্তু দেখিনি। আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, আমরা মনে করি কেবল নেতাদের জন্যই বোধ হয় কিছু হচ্ছে না, কিন্তু আমাদের জন্যও যে অনেক কিছু হচ্ছে না, আমাদের জন্যও যে নেতারা অনেক সময় সাহস পাচ্ছে না, সেটাও তো হতে পারে। এই নিচের তলায় যে বড় অডিটোরিয়াম আছে, সেখান থেকে আমাদের মিছিল করে যাবার কথা ছিল শহীদ মিনার পর্যন্ত, ঐক্যফ্রন্টের সভা ছিল, কারণ আব্রারকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতি শ্রদ্ধা সম্মান জানাবার জন্য আমরা এই মৌন মিছিলটা করতে চাই। বেরুলাম, এখানে সরসোজা বাঁয়ে ওই ফোয়ারার কাছে যাওয়ার আগেই পুলিশের ব্যারিকেড। আমি বলতে এখন বাধ্য হচ্ছি, মানে আলোচনার জন্য এইরকম মঞ্চে হয়তো বলার কথা, তবু বললে ভালো হবে। আমি মনে করি ক্ষমতায় যে আছে সেটা কোনো নির্বাচনের মধ্যে তাকে মানবো কেন? আমি
মানমনা বলেই তার পদত্যাগ চাই, যেতে হবে। তুমি ব্যর্থ, তুমি মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারো না, নারীর স্বাধীনতা দিতে পারো না। তুমি আমাদের দেশে এই যে রোহিঙ্গারা ঢুকেছে, একটা সালাম বললো আল্লাহ জানি এটা শেষ পর্যন্ত কোথায় যাবে, আবার ওদিক থেকে ঢুকছে, নারীর স্বাধীনতা নেই, আর জিনিসপত্রের দাম এত বাড়ছে যে উন্নয়নের সমস্ত বাতাস এখন ঝড়ের মতো বড়ে যাচ্ছে, কারণ গরিব মানুষের বাঁচার উপায় নেই। শুধু বড়লোক বড়লোক হয়, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এই এক বছরের মধ্যে দেখা গেছে এই সরকার ডেঙ্গু থেকে কোনো জায়গায় যেহেতু মোকাবেলা করতে পারে না, ওদের ক্ষমতায় থাকার অধিকার নাই, তুমি যাও। এই দাবিতে সবাই এক হই এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি তৈরি করে রাস্তায় নেমে যাই। আমার কথা শেষ, বাকি কথা আপনাদের। খোদা হাফেজ।